পদার্থের চুম্বক ধর্ম চ্যাপ্টারে স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থের কি কি গুণ থাকা দরকার, তড়িৎ চুম্বক নির্মাণের উপযুক্ত পদার্থ হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার, ট্রান্সফর্মার বা ডায়নামো কোর বা মজ্জা নির্মাণের উপযুক্ত পদার্থ কি হওয়া দরকার, সে নিয়ে একটু আলোচনা করব। স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ এমন হতে হবে যার ধারণ ক্ষমতা উচ্চ মানের হওয়া প্রয়োজন, অর্থাৎ চুম্বক ধারণ ক্ষমতা উচ্চ মানের হওয়া প্রয়োজন, পদার্থটির সম্পৃক্ত চুম্বকম উচ্চ মানের হওয়া প্রয়োজন এবং সহনশীলতাও উচ্চ মানের হওয়া প্রয়োজন। অর্থাৎ পারমানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক নির্মাণের জন্য ধারণ ক্ষমতা উচ্চ মানের হতে হবে, সম্পৃক্ত চুম্বকম উচ্চ মানের হতে হবে এবং সহনশীলতাও উচ্চ মানের হতে হবে, তবে সেই পদার্থ দিয়ে আমরা কিন্তু স্থায়ী চুম্বক নির্মাণ করতে পারবো। যেমন ইস্পাত, অ্যালনিকো, টাইটেনিয়াম, টিকোনা, এগুলো কিন্তু সব সংকর ধাতু। সংকর অ্যালনিকো, টাইটেনিয়াম, টিকোনাল, ইস্পাত। আর তড়িৎ চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ হবে যার ধারণ ক্ষমতা কম হতে হবে। কেন না, তড়িৎ চুম্বক আমাদের উদ্দেশ্য হল পদার্থটাকে সাময়িকভাবে চুম্বক পরিণত করা এবং প্রয়োজন অনুযায়ী তার চুম্বকত্বটাকে নষ্ট করে দেওয়া। তাহলে যদি তার ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে সেটা তড়িৎ চুম্বক হিসেবে কাজ করতে পারবে না, তাই ধারণ ক্ষমতা কম হওয়া প্রয়োজন। সম্পৃক্ত চুম্বকন কিন্তু উচ্চ মানের হওয়া প্রয়োজন, আর সহনশীলতাও কম হওয়া প্রয়োজন। যদি তাকে যথেষ্ট ব্যবহারের পর তার চুম্বক ধর্ম থেকে যায় তাহলে কিন্তু সেটা আমরা তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই ধারণ ক্ষমতা কম হওয়া প্রয়োজন, সহনশীলতা কম হওয়া প্রয়োজন এবং সম্পৃক্ত চুম্বকন উচ্চ মানের হওয়া প্রয়োজন এবং হিস্টেরেসিস লস কম হওয়া প্রয়োজন। হিস্টেরেসিস লস মানে একটা চুম্বকটাকে একবার ম্যাগনেটাইজ করছি, একবার ডিম্যাগনেটাইজ করছি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবল চুম্বক ক্ষেত্র প্রবল বাড়াচ্ছি, চুম্বকন বাড়ছে, আবার চুম্বক ক্ষেত্র প্রবল কমাচ্ছি। এই যে ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনের জন্য পদার্থটি গরম হয়ে ওঠে, অর্থাৎ হিস্টেরেসিস লস সেক্ষেত্রে কম হওয়া প্রয়োজন। উদাহরণ হচ্ছে কাঁচা লোহা বা স্প্যারয়, এখানে থাকে সিলিকন 5% এবং লোহা থাকে 95%। সিলিকন থাকে 5% এবং লোহা থাকে 95%। তড়িৎ চুম্বক নির্মাণের জন্য এই ধারণ ক্ষমতা কম হওয়া দরকার, সহনশীলতা কম হওয়া দরকার, সম্পৃক্ত চুম্বকন উচ্চ মানের হওয়া দরকার, আর হিস্টেরেসিস লস কম হওয়া দরকার। উদাহরণ কাঁচা লোহা বা স্ট্যালয়, সিলিকন 5% এবং লোহা 95%। এই যে ট্রান্সফর্মার বা ডায়নামোর যে কোর বা মজ্জা নির্মাণ করা হয় কোন পদার্থ দিয়ে, উচ্চ চুম্বক ভেদ্যতা সম্পন্ন পদার্থ, নরম লোহা, নরম কাঁচা লোহার এই গুণ আছে। এছাড়াও আমরা পারম্যালয় বলে একটা পদার্থ আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে লোহা থাকে 50%, নিকেল থাকে 50%, আর একটা জিনিস আছে ট্রান্সফরমার ইস্পাত, সেখানে থাকে লোহা 96% এবং সিলিকন 4%। লোহা থাকে 96% এবং সিলিকন থাকে 4%। তাহলে ট্রান্সফরমার বা ডায়নামো কোর বা মজ্জা নির্মাণের উপযুক্ত পদার্থ হল উচ্চ চৌম্বক ভেদ্যতা সম্পন্ন পদার্থ, কাঁচা লোহা, নরম লোহা, এছাড়াও পারম্যালয় মানে লোহা এবং নিকেলের মিশ্রণ সংকর ধাতু, 50% লোহা, নিকেল 50%, এছাড়া ট্রান্সফরমার ইস্পাত 96% লোহা এবং 4% সিলিকন ব্যবহার করা হবে। এই হলো আমাদের স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থের গুণ, তড়িৎ চুম্বক নির্মাণের উপযুক্ত পদার্থ এবং ট্রান্সফরমার বা ডায়নামো কোর বা মজ্জা নির্মাণের উপযুক্ত পদার্থ। এরপরে আমরা তিরশ্চুম্বক, পরাচুম্বক এবং অয়ঃচুম্বক পদার্থের তুলনা করব। এরপরে আমরা তিনটে চুম্বক পদার্থ, তিরশ্চুম্বক আছে, পরাচুম্বক আছে আর অয়ঃচুম্বক আছে, এই তিনটি পদার্থের আমরা তুলনা করব। প্রথম হচ্ছে অয়স্চুম্বক পদার্থ,
অশ্চুম্বক, ফেরোম্যাগনেট, অশ্চুম্বক পদার্থ। আর একটা হচ্ছে আমরা লিখব পরাচুম্বক পদার্থ। চুম্বক পদার্থ আর একটা লিখব তিরশ্চুম্বক পদার্থ। তিরশ্চুম্বক পদার্থ, এই তিনটে পদার্থের আমরা তুলনা করব। চুম্বক, পরাচুম্বক এবং তিরশ্চুম্বক পদার্থের মধ্যে আমরা তুলনা করব। এবার হচ্ছে এটা হচ্ছে অশ্চুম্বক প্রথমে ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেট হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, চুম্বক দ্বারা, চুম্বক দ্বারা প্রবল ভাবে আকৃষ্ট হয়, প্রবল ভাবে আকৃষ্ট হয়। এটা হচ্ছে ক্ষীণ ভাবে আকৃষ্ট হয়, ক্ষীণ ভাবে আকৃষ্ট হয়। আর তিরশ্চুম্বক পদার্থের ক্ষেত্রে ক্ষীণ ভাবে ভাবে বিকর্ষিত হয়, ক্ষীণ ভাবে বিকর্ষিত হয়। অর্থাৎ অশ্চুম্বক পদার্থ মানে ফেরোম্যাগনেট, যেটা এটা ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট এটা হচ্ছে ডায়াম্যাগনেট, ক্ষীণ ভাবে বিকর্ষিত হয় তিরশ্চুম্বক পদার্থ চৌম্বক দ্বারা, পরাচুম্বক ক্ষীণ ভাবে আকৃষ্ট হয় চৌম্বক দ্বারা, আর অশ্চুম্বক পদার্থ চুম্বক দ্বারা প্রবল ভাবে আকৃষ্ট হয়। এটা হচ্ছে অর্থাৎ অশ্চুম্বক পদার্থ কেলাসিত, কেলাসিত কঠিন পদার্থ, কেলাসিত কঠিন পদার্থ, এটা কঠিন তরল, কঠিন তরল ও গ্যাসীয় হতে পারে। অর্থাৎ পরাচুম্বক কঠিন তরল ও গ্যাসীয় হতে হতে পারে, এটাও কিন্তু কঠিন তরল গ্যাসীয় হতে পারে, কঠিন তরল ও গ্যাসীয় হতে পারে। আচ্ছা, তিন নম্বর তার মানে কেলাসিত অয়সম্য পদার্থ, কেলাসিত কঠিন পদার্থ, আর পরাচুম্বক এবং তিরশ্চুম্বক কঠিন তরল গ্যাসীয় যা কিছু হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা মিউআর, মিউআর অর্থাৎ অয়সম্য পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা 10^2 থেকে 10^6 পর্যন্ত হতে পারে। আর এর ক্ষেত্রে মিউআর অর্থাৎ পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা হতে পারে 1.0002, অর্থাৎ তোমার 1.1 মানে একের চেয়ে সামান্য বেশি হতে পারে, এক থেকে 1.0001 বা 2 এরকম হতে পারে পর্যন্ত।
অর্থাৎ মিউ আর চুম্বক ভেদ্যতার মান একের চেয়ে সামান্য বেশি, আর এর ক্ষেত্রে মিউ আর এর মান এক এর এর চেয়ে সামান্য কম, সামান্য কম। অর্থাৎ এটা হচ্ছে তিন নম্বরের ক্ষেত্রে, এটাও তিন নম্বরের ক্ষেত্রে, তাহলে মিউ আর এর মান সামান্য কম। আচ্ছা, এর ক্ষেত্রে চার নম্বর অর্থাৎ অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে তোমার চুম্বক প্রবণতা 200 থেকে 2000, চুম্বক প্রবণতা কে এর মান 200 থেকে 2000 পর্যন্ত হতে পারে, 200 থেকে 2000। অর্থাৎ তোমার অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতার মান 200 থেকে 2000 হতে পারে, আর পরাচুম্বকের ক্ষেত্রে কে এর মান, কে এর মান 10^-4, অর্থাৎ কে এর মান 10^-4 ধনাত্মক, কিন্তু 10^-4 এর সমান বা তার চেয়ে ছোট, কে কে সমান 10^-4 বা কে এর মান কে লেস দেন ইকুয়াল 10^-4। আর এর ক্ষেত্রে অর্থাৎ তিরশ্চুম্বক পদার্থের ক্ষেত্রে কে লেস দেন ইকুয়াল টু -10^4, অর্থাৎ এটা নেগেটিভ, অর্থাৎ চুম্বক প্রবণতার মান হবে নেগেটিভ। এর ক্ষেত্রে তির অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতা 200 থেকে 2000 পর্যন্ত, পরাচুম্বকের ক্ষেত্রে চুম্বক প্রবণতা মান একের চেয়ে ছোট ধনাত্মক, কিন্তু একের চেয়ে খুব কম, একের চেয়ে ছোট ধনাত্মক কিন্তু একের চেয়ে খুব ছোট, আর এর ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক চুম্বক প্রবণতার মান তিরশ্চম্বক পদার্থের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে অয়স্চম্বক পদার্থের কুড়ি বিন্দু আছে, কুড়ি বিন্দু আছে এদের নেই, কুড়ি বিন্দু নেই এদের ক্ষেত্রে, কুড়ি বিন্দু নেই, কুড়ি বিন্দু, কুড়ি বিন্দু নেই এর ক্ষেত্রেও কিন্তু, কুড়ি বিন্দু, কুড়ি বিন্দু নেই। কুড়ি বিন্দু হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো চুম্বককে নিয়ে গেলে তার চুম্বক ধর্ম সম্পূর্ণভাবে লোপ পায়, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে তার কুড়ি বিন্দু। অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে কুড়ি বিন্দু আছে, এদের ক্ষেত্রে কোনো কুড়ি বিন্দু নেই, অর্থাৎ যে নির্দিষ্ট তাপমাত্রা উপরে নিয়ে গেলে পদার্থটি চুম্বক ধর্ম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কুড়ি বিন্দু। আর শেষ হচ্ছে 6 নম্বর, এরা হিস্টেরেসিস ধর্ম আছে, এদের হিস্টেরেসিস ধর্ম আছে, এদের হিস্টেরেসিস ধর্ম নেই, এরও 6 হিস্টেরেসিস ধর্ম নেই, হিস্টেরেসিস ধর্ম নেই। এই হল অয়স্চম্বক, পরাচুম্বক এবং তিরশ্চম্বক পদার্থের মধ্যে তুলনা, এই হল অয়স্চম্বক, পরাচুম্বক এবং তিরশ্চম্বক অর্থাৎ ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ডায়াম্যাগনেট পদার্থের মধ্যে তুলনা। এরপরে আমরা চুম্বক পর্দা কি সেটা নিয়ে আলোচনা করব, চুম্বক পর্দা, চুম্বক পর্দা, চুম্বক পর্দা বা ম্যাগনেটিক স্ক্রিন জিনিসটা কি, চুম্বক পর্দা বা ম্যাগনেটিক স্ক্রিন, চুম্বক পর্দা বলা হয় ম্যাগনেটিক স্ক্রিন, ম্যাগনেটিক
জিনিসটা কি না, ম্যাগনেটিক চুম্বক পদ বা ম্যাগনেটিক স্ক্রিন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো অঞ্চল বা কোনো স্থানকে চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত রাখা যায়, অর্থাৎ সেখানে সেই জায়গা দিয়ে কোনো চুম্বক বলরেখা যেতে পারবে না। অর্থাৎ চুম্বক পর্দা হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো স্থান বা অঞ্চলকে চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত রাখা যায়, সেটাকে বলা হয় ম্যাগনেটিক স্ক্রিন বা চুম্বক পর্দা। যেমন ধরো একটা চুম্বকের বিন্দু যদি এন বিন্দু এখানে থাকে, তাহলে এখানে বলরেখা বেরোবে, বলরেখা এইভাবে বেরোতে থাকবে, চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে এইভাবে বেরোতে থাকবে। এইখানে যদি আমি একটা চুম্বক পদার্থ রেখে দিই, তাহলে চুম্বক বলরেখাগুলো এইখানে এসে এইদিকে ঢুকে যাবে, অর্থাৎ চুম্বক পদার্থের মধ্যে ঢুকেই ওরা চুম্বক পদার্থের মধ্যে দিয়ে যাবে, চুম্বক পদার্থকে অতিক্রম করে কিন্তু আর এইদিকে ওই দিকে যাবে না, এই পাশটাতে পৌঁছতে পারবে না। অর্থাৎ এগুলো চুম্বক পদার্থের মধ্য দিয়েই ঢুকে চুম্বক পদার্থের মধ্য দিয়েই চলে যাবে, ওই পাশে আর যাবে না। তার মানে চুম্বকের সামনে একটা চুম্বক পদার্থ যদি রেখে দেওয়া যাবে, সেটা কিন্তু চুম্বক পর্দার কাজ করবে এই পাশের অঞ্চলটা। এখানে কোনো চুম্বক চুম্বক ক্ষেত্র চুম্বক এই অঞ্চলটা হচ্ছে চুম্বক চুম্বক ক্ষেত্র ক্ষেত্রের প্রভাব মুক্ত, এটা হলো ম্যাগনেটিক স্ক্রিন। এছাড়াও হতে পারে, যেমন ধরো একটা লোহার বলয়, এরকম লোহার বলয় এইভাবে আমরা তৈরি করলাম, এখানে ফাঁকা, এখানে কিছু নেই, এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে লোহা দিয়ে তৈরি, এই দিকটা ফাঁকা, এটা ফাঁকা, তাহলে চুম্বক বলরেখাগুলো এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এইরকম হয়ে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ চুম্বক বলরেখা এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, কোনো বলরেখা থাকবে না, এইটা কিন্তু চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত। এই হলো আমাদের ম্যাগনেটিক স্ক্রিন, সে যে কারণে সাবমেরিন লোহা দিয়ে তৈরি হয় চুম্বক পদার্থ, ওই সাবমেরিনের মধ্যে কিন্তু নৌ কম্পাস কাজ করে না, যেহেতু সাবমেরিনের ভিতরটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত, মানে সাবমেরিন নিজেই একটা ম্যাগনেটিক স্ক্রিনের মতো কাজ করে, সেই কারণে ওখানে নৌ কম্পাস কাজ করে না। তার মানে চুম্বক পর্দা হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো অঞ্চল বা জায়গাকে চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত রাখা যায়, অর্থাৎ লোহার গোলকের মধ্যে কোনো পদার্থ রাখলে সেক্ষেত্রে তার ভিতরে কোনো চুম্বক ক্ষেত্র কাজ করবে, বোঝা গেল। এই হলো আমাদের চুম্বক পর্দা। এরপরে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে চুম্বক ক্ষেত্রে প্রভাব মুক্ত রাখার জন্য আমরা ম্যাগনেটিক স্ক্রিন ব্যবহার করি, ম্যাগনেটিক স্ক্রিন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো ভূচুম্বক ক্ষেত্রের উৎস, ভূচুম্বক ক্ষেত্রের উৎস, ভূচুম্বক ক্ষেত্রের উৎস তিনটি আছে, একটা আছে মূল ক্ষেত্র, মূল ক্ষেত্র বা মেন ফিল্ড, মূল ক্ষেত্র বা মেন ফিল্ড জিনিসটা কি না, পৃথিবী ভূচুম্বক ক্ষেত্রের উৎস, অর্থাৎ পৃথিবীর চারদিকটা তরল লোহা দিয়ে তৈরি, তরল লোহা, অর্থাৎ পৃথিবীর বহিঃস্থকোর বা মর্জা, পৃথিবীর বহিঃস্থকোর বা মর্জা তরল লোহা দিয়ে তৈরি, এবং তার মধ্যে যে কারেন্ট তৈরি হয় তার জন্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ওর মধ্যে তরল লোহার মধ্যে কারেন্টের জন্য এই অংশে তড়িৎ প্রবাহের জন্যই মূল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এবং এর কন্ট্রিবিউশন 97% থেকে 99%, এটা হলো মূল ক্ষেত্র। অর্থাৎ পৃথিবীর চারদিকে যে তরল লোহা আছে, সেই তরল লোহার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য এই মূল ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র মূল ক্ষেত্রটা তৈরি হয়, এবং এর কন্ট্রিবিউশন 97% থেকে 99%। দু নম্বর হচ্ছে বহিঃস্থকোর, বহিঃস্থকোর বহিঃস্থকোর বা ভূতক ক্ষেত্র, ভূতক ক্ষেত্র বহিঃস্থকোর মানে এখানে ভূতক ক্ষেত্র,
ভূত্বক ক্ষেত্র। ভূত্বক ক্ষেত্র মানে ভূত্বক ক্ষেত্র, ভূত্বক, ভূত্বক ক্ষেত্র লেখাটাই ভূত্বক ক্ষেত্র। এই ভূত্বক ক্ষেত্রটা কোথায় থাকে? না তরল লোহা আছে তার উপরে পাথর নানান ধরনের কঠিন পদার্থ নিয়ে ভূত্বকটা তৈরি, ভূত্বকটা তৈরি। এই ভূত্বকে যে পাথর বা কঠিন পদার্থ আছে সেগুলো এই মূল ক্ষেত্র দ্বারা কিছুটা ম্যাগনেটাইজড হয় অর্থাৎ চুম্বকিত হয়ে পড়ে, তার জন্য কন্ট্রিবিউশন থাকে 1% to 2%। অর্থাৎ উপরে যে শক্ত পাথর কঠিন পদার্থ আছে সেটা মূল ক্ষেত্র দ্বারা চুম্বকিত হয়ে পড়ে, তার জন্য 1 to 2% ভূচুম্বক ক্ষেত্রের উৎস হিসাবে কাজ করে। আর 3 নম্বর হচ্ছে বহিঃস্থ ক্ষেত্র বা এক্সটার্নাল ফিল্ড। 3 নম্বর বহিঃস্থ, বহিঃস্থ ক্ষেত্র, বহিঃস্থ ক্ষেত্র জিনিসটা কি বা বহিঃস্থ ক্ষেত্র বা এক্সটার্নাল ফিল্ড যেটাকে বলছি আমরা এক্সটার্নাল, এক্সটার্নাল ফিল্ড এটা হচ্ছে ক্রাস্টাল, ক্রাস্টাল ফিল্ড। ক্রাস্টাল ফিল্ড এটা বহিঃস্থ ক্ষেত্র জিনিসটা কি? না বহিঃস্থ ক্ষেত্র জিনিসটা হলো, বহিঃস্থ ক্ষেত্র জিনিসটা হলো আমাদের পৃথিবীর চারদিকে যে আয়নমণ্ডল আছে সেই আয়নমণ্ডলে আয়নিত কণা দিয়ে তৈরি। এই অংশে সৌরবায়ুর প্রভাবে, সৌরবায়ুর প্রভাবে আয়নিত কণা দিয়ে তৈরি যে আয়নমণ্ডল সেটাও কিন্তু একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, চুম্বক ক্ষেত্রের কন্ট্রিবিউশন তাদের আছে। অর্থাৎ আয়নমণ্ডল সৌরবায়ুর প্রভাবে বহিঃস্থ ক্ষেত্র বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এর জন্য কন্ট্রিবিউশন থাকে 1% to 2%। এর জন্য থাকে 1% to 2%। এবার ভূচুম্বক ক্ষেত্রের অভিমুখ, ভূ ভূচুম্বক ক্ষেত্রের অভিমুখ, ভূচুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? না ভূচুম্বক ক্ষেত্রের অভিমুখ, ভূচুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি ভূচুম্বকের দক্ষিণ মেরু থেকে শুরু হয় এবং উত্তর মেরুতে শেষ হয়। ভূচুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি অভিমুখ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। সেই জন্য কোন ভূচুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা দক্ষিণ মেরু থেকে বলরেখা, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিকে বলরেখা তীরচিহ্নটা দেবো। দক্ষিণ মেরু থেকে যে বলরেখাগুলো বেরোবে সেখানে তীরচিহ্ন হবে এবং উত্তর মেরুতে এসে ঢুকবে। অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্র অভিমুখ হবে উত্তর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। এরপরে আমরা ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি নিয়ে আলোচনা করব। ভূচুম্বক ক্ষেত্রের উপাদান, ভূচুম্বক ক্ষেত্রের, ভূচুম্বক ক্ষেত্রের উপাদান, উপাদান বা রাশি, ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা রাশি, ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি, শুধু রাশি নয় মূল রাশি, ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি। অর্থাৎ কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের, ক্ষেত্রের প্রাবল্যের মান এবং অভিমুখ, ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ জানার জন্য যে সমস্ত রাশির, যে সমস্ত রাশির প্রয়োজন হয় সেটাকেই বলা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও অভিমুখ জানার জন্য যে সমস্ত রাশির প্রয়োজন হয় বা যে সমস্ত রাশির মান জানা দরকার তাদের বলা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি। অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্রের
কোন স্থানে চৌম্বক প্রাবল্য এবং অভিমুখ জানার জন্য যে সমস্ত রাশি মান জানা দরকার তাদের বলা হয় ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বা মূল রাশি। সেই মূল তিনটে রাশি হল বিনতি কোণ, আরেকটা হচ্ছে বিচ্যুতি কোণ, তিন নম্বর হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এই বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ, এটাকে বলা হয় বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। কাকে বলে? কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ করে থাকে, অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্র যেই দিকে থাকবে, কোন একটা চুম্বক শলাকাকে যদি আমরা বাধাহীন ভাবে ঝুলিয়ে দিই, তাহলে সেটা কোন দিকে স্থাপিত হবে? ভূচুম্বক ক্ষেত্র বরাবর স্থাপিত হবে। তার মানে এইরকম একটা চুম্বক শলাকাকে যদি আমরা ঝুলিয়ে দিই, সেটা এইভাবে থাকবে। এটা যদি আমার অনুভূমিক রেখা হয়, তাহলে চুম্বকটা এইভাবে থাকবে, অর্থাৎ চুম্বকটা অনুভূমিকের সঙ্গে এইরকম একটা কোণ করে থাকবে। তার চুম্বক অক্ষ এটা, এটা হচ্ছে চুম্বক অক্ষ, এটা এন মেরু, এটা হচ্ছে এস মেরু। এই যে কোণটা, এইটাকে আমরা বলছি থিটা কোণ, অর্থাৎ পৃথিবীর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে ওই স্থানের অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ। অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্র বরাবর কোন চুম্বক শলাকাকে ঝুলিয়ে দিলে সেটা ভূচুম্বক ক্ষেত্র বরাবর স্থাপিত হবে, তার ফলে অনুভূমিকের সঙ্গে এর উত্তর মেরুটা দেখো থিটা কোণ করেছে, এটাই হচ্ছে বিনতি কোণ। ঠিক আছে, যদি বলা হয় কলকাতার বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ, কথা কি অর্থ হল কলকাতায় বাধাহীন ভাবে একটা চুম্বক শলাকাকে ঝুলিয়ে দিলে সেটা অনুভূমিকের সঙ্গে 31 ডিগ্রি কোণ করবে এবং তার উত্তর মেরু অনুভূমিকের থেকে নিচে থাকবে, দক্ষিণ মেরুও থাকতে পারে। আমরা যদি উত্তর মেরু নিচে থাকি, অনুভূমিক রেখার নিচে থাকে, তখন তাকে বলবো ধনাত্মক বিনতি কোণ। ধনাত্মক বিনতি কোণ নর্থ মেরু নিচে থাকে, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে নর্থ মেরু নিচে থাকলে। আবার ঋণাত্মক বিনতি কোণ যেমন সাউথ মেরু অনুভূমিকের নিচে থাকলে, তাহলে বিনতিকোণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। বিনতিকোণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। অনুভূমিকের সঙ্গে এটা নর্থ পোলটা যদি নিচে থাকে তখন বলবো ধনাত্মক বিনতিকোণ, আর অনুভূমিকের সঙ্গে সাউথ পোলটা নিচে থাকলে ঋণাত্মক বিনতিকোণ বলবো। এই গেল আমাদের বিনতিকোণ, অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে বিনতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। এরপরে আমরা আসছি বিচ্যুতি কোণ। ভূচুম্বক ক্ষেত্রের উপাদান এবং মূল রাশির মধ্যে বিনতি কোণ একটা গেল, এবারে আমরা আসছি এই যে সরলরেখাটা আমরা দেখালাম, এই অনুভূমিক রেখাটা, এটা কিন্তু চৌম্বক মধ্যতলে অবস্থিত হতে হবে। এই অনুভূমিক রেখাটা কিন্তু চৌম্বক মধ্যতলে অবস্থিত হতে হবে। চৌম্বক মধ্যতল কাকে বলে? চৌম্বকের দুটো মেরুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার উপর অঙ্কিত যে উলম্বতল সেটাকে বলা হয় চৌম্বক মধ্যতল। এই রেখাটা কিন্তু চৌম্বক মধ্যতলে অবস্থিত, এটা চৌম্বক মধ্যতলে অবস্থিত, এটা কি চৌম্বক মধ্যতলে অবস্থিত। এবার আমরা জানবো বিচ্যুতিকোণ। বিচ্যুতিকোণ কথাটির অর্থ কি? না, বিচ্যুতিকোণ বলার আগে বিনতিকোণ আর এক কতগুলি জিনিস একটু বলে দিই।
যেমন ধরো মেরুতে, মেরুতে বিনতি কোণ, মেরুতে বিনতি কোণ কত হবে? না 90 ডিগ্রি। মেরুতে বিনতি কোণ হবে 90 ডিগ্রি। আর নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণ হবে 0 ডিগ্রি। অর্থাৎ মেরুতে একটা চুম্বক সোনার যদি ঝুলিয়ে রাখা যায় সেটা কিন্তু খাড়া হয়ে চলবে, দড়িতে বাঁধা থাকবে কিন্তু খাড়া হয়ে চলবে। অর্থাৎ মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি এবং নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণ 0 ডিগ্রি। এবার আমরা আলোচনা করব বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ কি? না পৃথিবী, ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর একটা ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু আর চৌম্বক উত্তর মেরু। অর্থাৎ ভৌগোলিক উত্তর মেরু একটা সরলরেখা পাঁচ আমি যোগ করলো, আর এটা হচ্ছে চৌম্বক উত্তর মেরু NS। এটা ভৌগোলিক, উত্তর মেরু, একটা যে ভৌগোলিক, দক্ষিণ মেরু, ভৌগোলিক উত্তর মেরু এটা, আর ভৌগোলিক দক্ষিণ মেরু এটা। আর পৃথিবীর চৌম্বক যেটা সেটা হচ্ছে এরকম একটা কোণ করে থাকে, এটা হচ্ছে চৌম্বক উত্তর মেরু। এটা কি? চৌম্বক উত্তর মেরু, এটা হচ্ছে চৌম্বক দক্ষিণ মেরু। এটা কি? চৌম্বক দক্ষিণ মেরু। এইবার ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক, উত্তর মেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়। তারপর যদি একটা তল কল্পনা করি, ভৌগোলিক এই যে ভৌগোলিক উত্তর মেরু আর দক্ষিণ মেরু সংযুক্ত যে সরলরেখা তার উপর একটা উলম্ব তল, তাহলে ভৌগোলিক মধ্যতল। অর্থাৎ এরপর যে একটা তল কল্পনা করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এরকম ভৌগোলিক মধ্যতল। আবার চৌম্বক উত্তর মেরু আর চৌম্বক দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখা পাবো তার মধ্যে একটা তল কল্পনা করলে আমরা পাবো চৌম্বক মধ্যতল। তাহলে আমরা বলতে পারি এইখানে হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল। এটা কি? চৌম্বক মধ্য তল। এবার বলছি ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল পরস্পরের মধ্যে যে কোণে আনত থাকে, এই যে কোণটা এটা ফাই, ফাই অক্ষর দিয়ে লেখা হয় বা ডেল্টা অক্ষর দিয়ে লেখা হয়, ফাইও লেখা হয় আবার অনেক সময় ডেল্টাও লেখা হয়, ডেল্টা, ডেল্টা অক্ষর দিয়ে লেখা হয়। অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল পরস্পর যে কোণে আনত থাকে সেটাকে বলা হয় ওই স্থানের বিচ্যুতি কোণ, বা বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। অর্থাৎ কোন স্থানে ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতল পরস্পর যে কোণে আনত থাকে সেটাকে বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। এবার যদি বলা হয় দিল্লির চ্যুতি কোণ, দিল্লির চ্যুতি কোণ, টু ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট, এভাবে লেখা হয়, মানে চ্যুতি কোণটা এইভাবে লেখা হয় ডেল্টা ডিগ্রি ইস্ট অর ডেল্টা ডিগ্রি ওয়েস্ট, এইভাবে লেখা হয়। এখানে লেখা হয় 31 ডিগ্রি নর্থ বা 31 ডিগ্রি সাউথ, এভাবে লেখা হয়। কলকাতার বিনতি কোণ, এখানে আমরা বলেছিলাম কত,
কাতা বিনতি বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ অর্থাৎ কলকাতায় একটা চুম্বকশালাকে বাধাহীনভাবে জড়িয়ে দিলে সে তার উত্তর মেরু অনুভূমিকের সঙ্গে উত্তর মেরু নিচের দিকে থাকবে এবং অনুভূমিকের সঙ্গে 31 ডিগ্রি কোণ করবে। এখানে এটা বিচ্যুতি কোণটা কিভাবে দেখানো হয়, ডেল্টা ডিগ্রি ইস্ট অথবা ডেল্টা ডিগ্রি ওয়েস্ট, ডেল্টা ডিগ্রি ই বা ডেল্টা ডিগ্রি ডাব্লু, ই মানে ইস্ট ডাব্লু মানে ওয়েস্ট। এবার দিল্লির চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট, দিল্লির চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট, কথাটির অর্থ কি না, দিল্লিতে চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে কোণ কত হবে 2 ডিগ্রি, দিল্লিতে চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে কোণ হবে 2 ডিগ্রি, এবং অনুভূমিক তলে ঘূর্ণায়মান একটি চুম্বক স্থলাকার উত্তর মেরু ভৌগোলিক মধ্যতলের সাপেক্ষে 2 ডিগ্রি পূর্বে গিয়ে স্থির হবে। জিনিসটা কিনা আলো না, দিল্লিতে দিল্লির চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট, কথাটির অর্থ হল দিল্লিতে ভৌগোলিক মধ্যতল ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যে কোণ হবে 2 ডিগ্রি, এবং বাধাহীনভাবে ঘূর্ণায়মান একটি চুম্বক স্থলাকার ভৌগোলিক মধ্যতল থেকে 2 ডিগ্রি পূর্বে গিয়ে স্থির হবে। যদি 2 ডিগ্রি ওয়েস্ট থাকতো তাহলে 2 ডিগ্রি পশ্চিম, ভৌগোলিক মধ্যতল থেকে চুম্বক স্থলাকাটা 2 ডিগ্রি পশ্চিমে এসে স্থির হতো। বোঝা গেল জিনিসটা? তাহলে দিল্লির চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট অর্থাৎ দিল্লিতে ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যে কোণ হবে 2 ডিগ্রি, এবং বাধাহীনভাবে ঘূর্ণায়মান একটি চুম্বক স্থলাকা ভৌগোলিক মধ্যতল থেকে 2 ডিগ্রি পূর্বে গিয়ে স্থির হবে। তাহলে এগুলো চ্যুতি কোণ, আর বিনতি কোণ তো আমরা জেনে গেছি, বিনতি কোণ ধনাত্মক ঋণাত্মক হয়, এখানে ধনাত্মক ঋণাত্মকের কোনো ব্যাপার নেই। বিনতি কোণ হচ্ছে কোন স্থানে ভূ চুম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে বিনতি কোণ, আর ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতল পরস্পরের মধ্যে যে কেউ উৎপন্ন করে সেটাকে বলা হয় চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ, আর এটা হচ্ছে তোমার বিচ্যুতি কোণ অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যে যে কোণ সেটাকেই আমরা বলছি বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। আচ্ছা, তাহলে বিনতি কোণ গেল, বিচ্যুতি কোণ গেল, এবার হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আচ্ছা, আজকের এই বিনতি কোণ এবং বিচ্যুতি কোণ পর্যন্তই থাক, হ্যাঁ, এর পরের দিন আমরা ওই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এবং আরো দুটো আর কতগুলো জিনিস আছে সেটা নিয়ে আমরা, ঠিক আছে।